কি ভেবেছো যে গুন্ডাদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে কোনো রকমে এসেছি এই সমস্ত গল্প তুমি বলবে আর আমি বিশ্বাস করব আর আমি তোমাকে দয়া দেখাব অ্যারেস্ট করুন কত দেরি হয়ে গেল একটু আগে ডাকবি তো আমাকে ডাকতে গিয়েছিলাম তো এত সুন্দর করে ঘুমাচ্ছিলে তাই ডাকলাম না এটা কোনো কথা হলো অন্যদিন হলে আলাদা ব্যাপার ছিল আজকে দিল্লির সংস্থার সামনে আমাকে প্রেজেন্টেশন দিতে হবে ভালোবাসা কুড়ানোর নেশায় একদিন ঘরের বাইরে পা রেখেছিল একুশের নীলাশা পথ শিশুদের তুলে নিয়ে এসে গড়ে তুলেছিল তার এনজিও ভালোবাসা এই যে ম্যাডাম কি এত ভাবছেন বলুন তো তখন থেকে হর্ন দিচ্ছি শুনতেই পাচ্ছেন না আপনি আপনি এদিকে কোথায় আছেন সে এক জায়গায় যাচ্ছিলাম বটে বাট সেই প্ল্যান মুলতবি রইল মানে মানে আমি এখন আপনাকে ড্রপ করে দেব ভূমিকম্প ভূমিকম্প ও আপনি কি হয়েছে তুমি এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছ আর আমার মেয়ে তোমার হয়ে কাজ করে দিচ্ছে যাও যাও এগুলো গিয়ে পড়ে ভূমিকম্প ভূমিকম্প ভূ ও আপনি কি হয়েছে তুমি এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছ আর আমার মেয়ে তোমার হয়ে কাজ করে দিচ্ছে যাও যাও এগুলো গিয়ে পরিষ্কার করে নিয়ে এসো না এসব তুমি করবে না আজকে তোমার শরীর ভালো নেই এই সমস্ত কাজ তোমায় করতে হবে না যাও শুয়ে পড়ো তাহলে এগুলো কাচবে কে একদিন না কাচা হলে কিচ্ছু হবে না বাসু আমি তোমায় বলে এলাম ওর শরীর ভালো নেই সত্যি মা আমার না ভালো লাগে না যাও তো শুয়ে পড়ো দেখি হ্যাঁ জ্বর আছে তো এখন জ্বর না ছাই সমস্ত নাটক কিচ্ছু হয়নি আমার মেয়ে সারাক্ষণ খেটে খেটে মরছে আর ওকে আমি ঘুমোচ্ছে নাক ডেকে আসলে মা তুমি একটা কথা বলবে না কারণ কি জানো তুমি আমাকে মিথ্যে কথা বলেছো মা ও মা হ্যাঁ মা ও ব্রেকফাস্ট করেনি আমার মেয়ে নীল নীল সমস্ত কিছু কাজ করেছে আমি আবার তোমাকে কি বললাম আমি একটা কিছু বলেছি তুমি কি বুঝেছো আমি জানি না বাবা সত্যি কি হলো দাঁড়িয়ে রয়েছো কেন যাও এগুলো তোলো তোলো যাও গিয়ে পরিষ্কার করে নিয়ে এসো দাঁড়াও ঈশান বাসু তুই কি রে আমার মেয়ে হইতে একটা অসুস্থ ছেলেকে দিয়ে থাক না দিদুন কোনো ব্যাপার না যদিও ছোটবেলা থেকে আমি সব কাজ কখনো করিনি না মানে মাই তো সব কাজ করতেন তাই আর করতে হয়নি কিন্তু শিখে নেব অসুবিধে নেই তাই বলে একটা অসুস্থ ছেলে দেখি তো হ্যাঁ গায়ে এখনো জ্বর রয়েছে কিছু করতে হবে না যাও তো শুয়ে পড়ো এই জল ঘাটলে আরো জ্বর ঠিক আছে দিদু এই বাড়িতে এসে থেকে তো অনেক কিছুই শিখলাম যেমন ধরো মানুষ চাইলে সবকিছু করতে পারে শুধু ইচ্ছেটা থাকা চাই আমার বাবা ছোটবেলা থেকে একটা কবিতা শিখিয়েছিলেন শরীরের নাম মহাশয় যা সবে তাই সয় টাকার গরম টাকার গরমে যা ইচ্ছে তাই করবে এত বড় সাহস আমি কোথায় ভাবলাম এতদিন একটা সত্যিকারের বড় মানুষের দেখা পেলাম আসলে সব বড় লোকেরাই এক সব এক ঈশান চ্যাটার্জি হোক বা রোহন রায় আমরা সব ঈশান চ্যাটার্জির হুকুমের গোলাম ঈশান চ্যাটার্জি যা বলবে আমরা তাই শুনবো উনি আপনার হাত পা ভাঙতে বলেছেন আমি ওদের পাঠিয়েছিলাম উনি বাড়ি ভাঙতে বলেছেন আমি বুলডোজার নিয়ে এসেছি
নমস্কার ম্যাডাম, আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম, ইয়ে ভালো আছেন তো? রাস্তা ছাড়ুন। আরে আরে, যাচ্ছেন কোথায়? ম্যাডাম, আমি না কয়েকদিন ধরেই আপনার কথা ভাবছিলাম। দেখুন, ঠিক দেখা হয়ে গেল। রাস্তা ছাড়ুন। আরে ম্যাডাম, আমার কথাটা তো শুনুন, বিশ্বাস করুন, আমি আর কোনো খারাপ কাজ করি না। আসলে চাকরিটা গিয়ে আমার জ্ঞানচক্ষু খুলে গেছে, আমি এখন একেবারে সৎ পথে রোজগারের চেষ্টা করি। মাইরি বলছি, ওই ওই গড়িয়াহাট ব্রিজের নিচে আমি একটা সেলাইয়ের দোকান দিয়েছি। মেশিনটাও না কষ্টের টাকায় কেনা, মানে ওই ঋণ করে আর কি। তো ম্যাডাম, দোকানে সেরকম কাজ আসছে না, তো কদিন ধরেই ভাবছিলাম আপনার ওই ভালোবাসার ফুটফুটে বাচ্চাগুলোর জন্য যদি সস্তায় কিছু জামা কাপড়ের অর্ডার পাওয়া যেত তাহলে কৃতার্থ হতাম। এত লোক থাকতে আমার কথা কেন মনে পড়লো আপনার? আসলে কি জানেন ম্যাডাম, সেই ঘটনার পর থেকে আমি মরমে মরে আছি, তাই ভাবছিলাম যদি কিছু প্রায়শ্চিত্ত করা যায়, এই আর কি। এখন আমার কোনো অর্ডার দেওয়ার প্রয়োজন নেই, ভবিষ্যতে প্রয়োজন পড়লে জানাবো। আমার তাড়া আছে, রাস্তা ছাড়ুন। আচ্ছা ম্যাডাম, আমি অপেক্ষায় থাকবো। ম্যাডাম, আমার দোকানে আসবেন কিন্তু, ভুলে যাবেন না জানো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। গুড মর্নিং স্যার। এটা ধরো। হ্যাঁ স্যার। কাজ চালিয়ে যাও। হ্যাঁ স্যার, এ তো সবে শুরু, দেখুন না আর কি কি করি। ঈশান চ্যাটার্জি, তোমায় তো আমি ছাড়ব না স্যার। আর এরকম কড়কড়ে নোট পেতে থাকলে তো পাবে, পাবে, আরো অনেক পাবে। ঈশান যদি ছবিগুলো দেখতে পেয়ে যায় তাহলে? নীল কি আমার কাছে কিছু গোপন করে? জানো তো, আমার শ্বশুর মশাই আমার গায়ে হাত তুলত, তারপরে আমি একদিন না ওনার হাত খানায় করে। তুমি এখানে কি বলতে এসেছো বলো তো মা? ওই নিজেকে ঠিক রাখার জন্যে যা যা করতে হয় সেই কথাগুলোই আমি ওকে বলছি, তো সে যদি আমার শিখকে নিতে চায় নেবে। সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে। ছুটকি দিদি, আমি আমি অনেকে খুঁজে পেয়েছি দিদি, আমি আমার অনেকে খুঁজে পেয়েছি। তোমার ভাই বেঁচে আছে মীর? অনি বেঁচে আছে? যখন যখন ননদের বাথরুম পাবে তখন তখন তুই এই বেড প্যান ধরবি, বুঝলি? তার জন্য আমি একটা ওকে ঘন্টি দিয়ে দিচ্ছি। কি ঘন্টি? বিশ্বাস ভালোবাসা প্রেম স্নেহ দিয়ে তৈরি হয়, আর যে ছাদটার কথা তুমি বলছো সেই ছাদটা হলো সম্পূর্ণ নির্ভরতা, যেটা আমি তোমার কাছে পাই না। আমি তোমার সঙ্গে ঘর করতে পারবো না। ইউ গেট মাই পয়েন্ট? আমি তোমার সঙ্গে ঘর করতে পারবো না। যদি দখল করতে না পারি আমার নাম বাবজু রায় না। চলবো, চল চল চল। দাঁড়াও, এই বাড়ির একটা ইটের উপর নজর দিয়ে দেখো, এমন মার মারবো না দৃষ্টি হারিয়ে ফেলবে, আর কোনো লোকও পাবে না যে তোমাকে চোখ দান করবে।
যার জন্য তুমি দৃষ্টি ফিরে পাবে। গবা মূর্তি তৈরি করে? Strange. কেন? আমার শ্বশুরমশাই খুব ভালো পেইন্টিং করতেন, স্কাল্পচার করতেন। দিন তাক ওর দিন তাক জয় যাক দিন যাক জয় যাক দিন যাক দেখে দে ও মন ভুলে যা তারে কি পেয়েছো বাপা ও নেতারে। আমরা ডিজাইন চেঞ্জ করবো না, আর অন্য কোনো ডিজাইন্সের তো প্রশ্নই ওঠে না। রাধা SB গার্মেন্টসের মেইন ডিজাইনার, ওর করা ডিজাইন্সের কস্টিউমের ওপর আমরা এত সাকসেস পেয়েছি, আমাদের কোম্পানির এত নাম হয়েছে, উন্নতি হয়েছে, এত বড় বড় ক্রাইসিস আমরা সার্ভাইভ করেছি। রাধা ডিজাইন্স চেঞ্জ হবে না। কিন্তু কুমড়ামুখ না রাধা, এটাই আমার ফাইনাল ডিসিশন।